তুমি ফোন দিয়ে কি করবা, রেকর্ড নাও, ওই পাশে যাও, তুমি পিছন দিয়ে রেকর্ড করো, পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, দাও না ভাগ করে দাও, নাই তুমি না না রেডি হলে আমরা কল করব, রেডি এই এক ভাই আরে না ভাই জানে পাবে পাবে ভাই পাবে কি হবে জি প্রিয় সাংবাদিক ভাইরা ওই পাশে দিয়ে দেন ভাই আজকে চারটা ক্যামেরা বসে যাও এই জি সাংবাদিক ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা তার সাথে সাক্ষাৎ করেছি এবং রাজনৈতিক দলগুলোর মতামত তিনি নিয়েছেন বিশেষ করে 15ই আগস্ট যে সরকারি ছুটির দিন এবং শোক দিবস সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান মানে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য দরকার নতুন সংবিধান সেই আলোকে আমরা আমাদের মতামতগুলো উল্লেখ করেছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে আমরা জানিয়েছি যে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে 15টি দাবি করেছি সেই দাবিগুলো আমরা লিখিত আকারে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা দিয়েছি আমরা যেটি বলতে চাই দেখেন আজকে যেভাবে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এই হত্যার পরে কোনোভাবেই একটি রাজনৈতিক দল বাংলাদেশের সাংগঠনিক কাঠামো তাদের রাখতে পারে না সুতরাং আমরা দাবি করেছি যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল দশর রয়েছে তাদেরকে অনতিবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই দাবিটি আমরা উত্থাপন করেছি এবং একই সাথে যে সকল ছাত্র এবং যে সকল জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে প্রত্যেক শহীদ পরিবারের পক্ষ থেকে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো সহ আমরা সর্বমোট 14টি বিষয় আমরা তুলে ধরেছি এবং একই সাথে যাদের নামে মামলা করা হয়েছে 2018 সালে আমাদের নামে মামলা করা হয়েছিল যেহেতু এই আন্দোলনের বীজ আমরাই বপন করেছিলাম 2018 সালে আমরা সেই বিষয়টি উল্লেখ করেছি আমরা এই সরকারকে বলেছি যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে রয়েছি যে কোনো সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কোনো সহযোগিতায় আমরা তাদের পাশে থাকব এবং একই সাথে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ একটি কু ঘটানোর চক্রান্ত করছে আমরা সেক্ষেত্রে বলেছি জনতার মঞ্চ গঠন করার মাধ্যমে আমরা এই সরকার যাতে স্থিতিশীল থাকে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেজন্য আমরা এই সরকারের পাশে যেভাবে রাজপথে ছিলাম সেভাবে আমরা রাজপথে থাকবো আমাদের সাথে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল্লাহ নূর ছিলেন আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মামুন ছিলেন এ পর্যায়ে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল্লাহ নূর যাকে নির্মমভাবে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাকে তুলে নিয়ে গিয়েছিল গুম করে রেখেছিল এবং তিনি বলেছিলেন যে 90% সরকারের পতন হয়ে গেছে তোমরা 10% ধাক্কা দাও আমরা যেখানে গিয়েছি আজকে এই বিষয়টি নিয়ে তাকে বিভিন্ন জায়গায় প্রশংসা করা হচ্ছে নুরুল্লাহ নূরকে নির্মমভাবে যেভাবে নির্যাতন করা হয়েছিল তার সুচিকিৎসা দরকার তাকে যে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল সে বিষয়টিও আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি এরপর যে আমাদের সম্মানিত সভাপতি নুরুল্লাহ নূর কথা বলবেন শোক দিবস নিয়ে আলোচনা হয়েছে শোক দিবস থাকবে কিংবা এই দিনের থাকবে থাকবে না কংগ্রেস সিদ্ধান্ত আসলে কি হয়েছে বা কি বলেছেন আপনি এখানে যেহেতু এই গত যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত সরকার যেহেতু ম্যান্ডেটবিহীন সরকার ছিল কাজেই সেই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী আমরা 15ই আগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে 15ই আগস্ট এই অগাস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস আমরা অগাস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় এটা আমাদের সুখের এবং শান্তির মাস কাজী এই 15ই আগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস এই স্বৈরাচারী ফাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করা এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফাসিস্ট শক্তি 15ই আগস্ট থেকে 21শে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহাপরিকল্পনা নিয়েছে
সেই পরিকল্পনায় সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে, একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। পাশাপাশি আজকে আমরা 14টি বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা, সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া, 64 জেলা এবং 650 উপজেলা এবং থানা পর্যায়ে ওসি, ইউনো, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ সাহসী দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনের মধ্যে যে কু পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া, এরকম 14টি দাবি আমরা দিয়েছি। এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান, এবং এই যে আওয়ামী পন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ, আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার, এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে মতবিনিময় করার আহ্বান জানিয়েছি। কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয়, সকলে নিরাপদ, এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব, এবং সেই বাংলাদেশ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন, যেই সহযোগিতা প্রয়োজন তার সবটুকুই সব রাজনৈতিক দল করবে, সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে। হ্যাঁ, আমরা অলরেডি বলেছি যে অগস্ট মাসকে অক্টোবর বিপ্লবের মতো অগস্ট বিপ্লব হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি দিয়ে এটা পালন করার, এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা। যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। কাজেই আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু বলার আছে, আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই, 14 দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। 15ই আগস্ট নিয়ে যেহেতু আপনার দু একদিনের মধ্যেই দিবসটি আসছে, সে বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে, আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আবু সাঈদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তথ্য এবং তালিকা করা, মুক্তিযুদ্ধের শহীদদের মতো যেন তাদের প্রতি অবিচার করা না হয়, ভুল তথ্য না থাকে, সেই বিষয়গুলো আমরা জানিয়েছি, উপদেষ্টারা কাজ করবে। এখন স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, এবং ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, পাড়া মহল্লায় জেলা উপজেলায় সেই কাজটি করাই এখন ছাত্র জনতা নাগরিক সবার দায়িত্ব। এখন দেখেন আমরা তাদেরকে বলেছি যে আপনার এই দুটো সময়ের মধ্যে আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময় কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই, বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি, তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করবো, আমরা এটা নিয়ে অস্থির নয়, অন্যদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লোভী না, তিনি ক্ষমতায় থাকবেন না, আপনার ওয়ান ইলেভেনও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি নেন নাই, আজকে আমাদের অনুরোধে নিয়েছে, যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণেই আমি দায়িত্ব এসেছি, কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। গণতন্ত্রে বহু মত বহু পথ থাকবে, কিন্তু পৃথিবীর বহু দেশে নজির আছে যে
মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া, তাদেরকে নিষিদ্ধ করা। জার্মানিতে নাৎসিদের নিষিদ্ধ করা হয়েছে, আপনার ইটালিতে মুসলিনের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং আমরা বলেছি এই যে বিচার হবে, জাতিসংঘ আপনারা জানেন পূর্বেই একটা আন্তর্জাতিক তদন্ত করার আগ্রহ পোষণ করেছে। এই মানবতা বিরোধী অপরাধেও আমরা আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেই তদন্তের একটা নিরপেক্ষ তদন্ত, এবং দায়ীদের বিরুদ্ধে সেটা প্রশাসন এবং রাজনৈতিক দল সকলকে যুক্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। না এইটা তো আপনার শেখ হাসিনার গঠন করা একটা পাপেট বিচার ব্যবস্থা, পাপেট প্রশাসন। এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্যই কিন্তু আমরা বলেছি বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরে এই ফ্যাসিস্টের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এবং সৎ দক্ষ পেশাদার অফিসারদেরকে দায়িত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনা, এই দায়িত্ব আমরা সুস্পষ্টভাবে আমাদের 14 দফার মধ্যে জানিয়েছি। আপনাদেরকে আমরা একটা কপি দিয়ে দিচ্ছি।